আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিম রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে যাচ্ছি। ক্রিমটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ক্রিমটির ব্র্যান্ডের নেম হচ্ছে জেলোরা, এটি একটি ওরাল জেল। এই ওরাল জেলটি কোন কোম্পানি প্রস্তুত করেছে, এর গেট আপ, এর ডোজ এবং এর ব্যবহারবিধি এবং এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, সকল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ততক্ষণ আমাদের পাশেই থাকবেন ভিউয়ার্স। তার মাঝে আরেকটি কথা বলে রাখছি, আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, জেলোরা এই ক্রিমটি প্রস্তুত করেছে বাংলাদেশের অতি সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর প্রকৃত মূল্য নির্ধারণ করা হচ্ছে প্রতিটি টিউবের 60 টাকা। ভিউয়ার্স, ডাক্তার এই ক্রিমটি সাধারণত বয়স্ক এবং শিশুদের জন্য সাজেস্ট করে থাকে, যাদের বিশেষ করে মুখে ছত্রাক এবং ঘা রয়েছে। আজকে আমরা জানব জেলোরা এই ক্রিমটির ব্যবহারবিধি। জেলোরা এই ক্রিমটি বিশেষ করে যে সকল বাচ্চাদের মুখে ঘা রয়েছে অর্থাৎ ছত্রাক রয়েছে, মুখে সাদা বর্ণ দেখা যাচ্ছে, তাদের জন্য এই ক্রিমটি অতি চমৎকার একটি ক্রিম। এই ক্রিমটি বয়স্করাও ব্যবহার করতে পারবে। আজকে আমরা জানব এর ব্যবহারবিধি, কীভাবে এটি ব্যবহার করতে হয় অর্থাৎ কতদিন এটি ব্যবহার করতে হয়। জেলোরা এই ক্রিমটি সাধারণত মুখে ছত্রাক ও ঘার জন্য প্রতিদিন দুবার করে ব্যবহার করতে হয়। এর ডোজ হচ্ছে, আপনার বাচ্চার বয়স যদি 2 থেকে 4 বছরের ভিতর হয় তাহলে 1.5 চামচ করে প্রতিদিন দুবার সেবন করতে হবে, এবং 4 থেকে 6 বছরের ভিতর হলে 2 চামচ করে প্রতিদিন দুবার সেবন করতে হবে। বয়স্কদের ক্ষেত্রে 2.5 চামচ করে প্রতিদিন 3 বার সেবন করতে হবে। ভিউয়ার্স, এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে হলো দীর্ঘমেয়াদী ব্যবহার কারণে ডায়রিয়া, এজমা এবং কষা হতে পারে, এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ভিউয়ার্স, আজকে এই রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ততক্ষণ সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।